আসসালামু আলাইকুম জানাবেন, আপনারা সবাই কেমন আছেন? মুই আপনাকে দোয়াই বাংলা ভালো আছি, একসাথে ভালো আছি। এই মুই আজগুলো আইসে আপনাকে লিখে নতুন একটা ভিডিও লইয়া। এই দেখেন মোরা আজগু জামু যাইয়া ইতে বনালতে জামু, মোর স্বামী এবার মুখে ট্রিট দেবে, মোর নন্দরে আর মোরে ট্রিট দেবে। তোমরা তো সুন্দর করে সাজো, তোমাকে যে ট্রিট দেবো লো বনালতে লো। তাই মোরা বাসার দিয়ে নামে, এই দেখেন ওই মেন রোডে যাইতে একটু ওইলে যে মোরা তাবাসিক এলাকায় থাই, এখানে বেশি গাড়ি ঘোড়া নাই। এর লিগে আটতে 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 মোরা যাইতে আসি একটু মেন রোডে, যেখানে গাড়ি ঘোড়া আছে। এই দেখেন মোর স্বামী আগে আগে যাইতে আসে। এই মোরা অবশেষে গাড়িতে উঠছে, একটা রিক্সায় উঠছি, মই আর মোর নন্দে উঠছে একটা রিক্সায়, আর মোর স্বামী উঠছে আর একটা রিক্সায়। আজকে আর তোর মোটর বাইক করে নি, কারণ তিনজন নব মুকামনে। এর লিগে এই দেখেন আজকে রিক্সা যাইতে আসি মোরা বনলতার দিকে, রওনা দিছি বিসমিল্লা কইয়া। এই দেখেন মোগো আগে আগে দু তিনটা রিক্সা যাইতে আসে, এই বেড়ায় মোগো এই মোগো এই যে বেড়ার রিক্সায় মোরা বসি, সেই বেড়া যাইতে আসে পিছিয়ে পিছিয়ে। এই দেখেন পায়টানা রিক্সা না, একটু সময় লাগে। হ্যাঁ, এরপরে ওই দেখেন অবশেষে মোরা আই পড়ছি বনলতায়, বনলতার সামনে আই পড়ছি। ওই দেখেন এই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে এই দেখেন এই মেনু কার্ড দুর্ভাগ্যের বিষয় হলো যাইয়া যাইয়ে দেখাই যে বন্ধ। হারা কইতে আছে কারণ রোজার মাসে আমরা ইফতার করি বন্ধ করে নাই, এর লেগে খোলা পাইলাম না। এরপর মোগো মন কাছে খারাপ হইয়া, এইবারে কী করে মন খারাপ করে, আর মোর স্বামী কাজে আইসে যখন তাই লও আর একটা রেস্টুরেন্টে খাও, মানে এটা বন্ধ হাতে কী হয়েছে। এইবার মোর আটটা এটা যাইতে আসে যাইতে আসে, এই মোর নন্দী আগে আগে যাইতে আসে, এই মোর স্বামী আগে আগে যাইতে আসে, মুই পিসগুলো ভিডিও করি। ওই দেখেন আলোক হেলথ কেয়ার লিমিটেড, এই এই এরপরে এই এই স্থানে খারাই, এই স্থানে খারাই মোরা দেখি দুইটা রেস্টুরেন্ট আছে। আর মোরা কনফিউশনে পড়ে গেছি কোন রেস্টুরেন্টে যাবো কোন রেস্টুরেন্টে যাবো। এইবারে গেলাম ওই সামনেরটায় কি গোলো গ্যালারিয়া ক্যাফে বেরিয়ে গেছি। এরপরে ওই জ্যাম ফেলিয়ে মোরা যাইতে আসি মোর আদর্শে মোর নন্দে। এই দেখেন এই রেস্টুরেন্টে মোরা আই করছি নতুন একটা রেস্টুরেন্ট। এরপরে আইসি পরে এই দেখেন এটার উপরে তালে উঠে গেছি, দুই তেলা আসলে ওই সেলুন, তিন তেলায় হলো যে এই খাবারে রে বুঝেছেন কত মেনু রে আল্লাহ রে, দেখিয়ে তো মোর লোক সায় না। এইবারে মোরা উঠতে যাইতে আসি, এই মই এবারে এই দুয়ার দ্বারা খারাই উপরে দিতে আসি, এই মধ্যে খোলা আসে রে। এইবার দেখি খোলা আসে, মোর স্বামী পরে এবার আল্লাহ কথা কইছে খোলা আছে আপনারা বসেন স্যার। এইপরে এই মোরা যাই অবশেষে এনে বইলাম, মোগো মোরা বসি করে বেড়াই আকারে লগে লগে মোগো একটা মেনু কার্ড ধরাই গেছে, আপনারা কী খাইবেন এই দিন কিন্তু পছন্দ করেন। বেমালা আইটেম ওই দেখছেন, আইটেমের কোনো অভাব নেই, একাল বইটা একাল মোড়া গোড়া আকালে বেমালা আইটেম আর কি। এইবারে মোরা কনফিউশন করে গেছে কী খামু কী খামু, পেট মোটামুটি ভরা আছে। এবার ওই দেখেন নুডলস বসে আমি কে তাহলে নুডলসের মধ্যে কিছু একটা দাও আর পিৎজা দাও আর ওই যাইয়া কাঁকড়া আছে ওইয়ে দাও। তাই মুই আবার ওই জায়গায় দেয় দেখছেন এই কারাপ অনেস্টুদিন, এইবারে ওইদিন একটা কাঁকড়া দিয়ে দিলাম, তারপরে আমরা তিনজন জানি খাইতে পারি হেরেমের, আর দিয়ে দিলাম যাইয়া একটা নুডলস অনেস্টুদিন আর ওইলো যাইয়া পিৎজা। এই দেখবেন আনে এইটা দিয়ে দিছি, এই মুই প্রথম দেখতেছিলাম ওই প্রথমটা অনেস্ট ওয়ান, এবার বেটাই কই কেনা ওটা দিয়ে তো আপনারা তিনজনে খাইতে পারবেন না, পরে অনেস্টুদিন দিছি। হ্যাঁ, এরপরে এই পরে আবার দিছি মোরা ওইলো যে পিৎজা। হ্যাঁ, এরপরে এই দেখেন পিৎজা দিছি, পিৎজারা দিছি ওইলো যাইয়া ইয়ে বারবিকিউ বুঝছেন। তো ওই দেখেন অবশেষে মুখ খাবার আইয়ে পড়ছে, ওই বেটাই একালে সময় কারণে বেশি একটা বানাই লই আসে মুখ লেগিয়া, ওই পিৎজার হইলো যে বারবিকিউ বুঝছেন। তো মুই তো বারবিকিউ কোনো সময় খাইনি, মুই খাইছি এতদিন হলো যে চিকেন বার্গার এই চিকেন পিৎজা, এইটা মজাই লাগে। কিন্তু এইটা এবারে বারবিকিউ ফ্রিতে টক টক সস দিয়ে দিয়েছে না, মুই খাই একটা বেশি একটা মজা পাইনি। হ্যাঁ, এরপরে মোর নন্দে আর মোর স্বামী খুব টাকা মেরে খাইছে, মুই এক পিস খাইছি আর বেশি খাইতেই নেই, আর এক পিস খুঁজেছি হেলাইয়া। এই দেখছেন এই কাঠা ফেরাই, এর লাগে আবার আদা কুচি করে ভাই এবার ফেরাই করে দিয়েছে আর নুডলস দিয়েছে কতটিখানে। এই দেখেন এই মোর স্বামী এবার সবাই প্লেটে সার্ভ করতে আসে, এই মোরে প্রথমে একটা দিয়েছে, ওইখানে আসলে যাইয়া ছয় পিস বুঝছেন। তো মোরা তিনজনে দুই পিস করে ভাগে পেয়েছি, এই এবার নুডলস দিয়েছে এক গাবলা পাবাগো আর এলে মাউন্টেন ডিউ রয়েছি তিনটা। এবার হ্যাঁ খাওয়া অটোমেটিক শেষ প্রায়, যেন নন্দে আবার এর মধ্যে আবার ওই পিৎজার মধ্যে আবার কাঁঠা রয়েছে, হে এবার ওই উপরে শক্ত খোসাটা হেয়ে বেছে বেছে খাইতে আসে, ওই দেখেন মজা করে খাইতে আসে মোর নন্দে, ওই কাঁটাগুলো বেছে বেছে হালাইতে আসে। এই মোর স্বামী এবার খাইতে আসে এই পিৎজা আর ওই যে মাউন্টেন ডিউ খাইতে আসে, নুডলসটা ওই জায়গায় বইয়ে রয়েছে অপেক্ষা করতে আসে, আর নুডলসে কইতে আসে ওকে মোরে খাবি না তোরা। এই এইবার কইতে মুই কইতে খামো আনে, মোর দ্বার পিৎজাটা বেশি জুইতে লাগে না, এই ই খামো আনে রুসি খামো আনে। এইবার ওই দেখেন ওই সাবান দিয়ে দেখি কি টক টক লাগে, বেশি একটা মজা হয় নেই। এরপরে ওই লগে লাগে আবার মাউন্টেন ডিউটা মহে দিছি। হ্যাঁ, মোর স্বামী খুব মজা করে খাইতে আসে, তারা বলে মজাই লাগে কিন্তু মুই বেশি একটা মজা পাইনি। এবার কত একটা হার জিনিস থুয়ে যা মুখ দেখলাই এত নেই তো পারবো না, কমেন্ট কমেন্ট না, তাই লেগে এক পিস কষ্ট করে খাইছি। বলে মুই এবার এদিকে দিকে সাইয়ে দেখি কি আর কোনো আইসে কিনা মানুষজন, পরে দেখি যে আরও একটা কিউট একটা বাচ্চা লইয়া একটা কাপেল আইসে,
বাসাটাই খালি মুখ দেখে আসে একবার। হ্যাঁ এরপরে এই দেখেন মুই আবার একটু কাঁথা খাইলাম, কাঁথাটা মজাই লাগছে, কাঁথাটা কাল মশমুই সেকাল ফেরাই করে দিয়েছিলে। হ্যাঁ এরপরে ওই দেখেন ওই সসের রিডা মুই সামনে লইছি আর পিৎজার ইডা পেলে টাইপের সরাই দিছি। এই নুডলস আবার মুই আবার ই করবো সার্ভ করবো দেখি না মেরা। এই দেখেন প্রথমে মুই একটা চামচ দিয়ে দিতে সার্ভ করে, আমার স্বামীকে একটাই দেবে না, তুমি দুইটা চামচ লই লো দিয়ে দিয়ে হাইপারে সার্ভ করো। এইবার ওই মোর স্বামী ক্যামেরাটা ধরছে আর মুই আবার ওই সার্ভ করতে আসি। ওই দেখছ না প্লেটের গায়ে লেখা ওই দ্য গ্যালারিয়া রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, আপনারাও আইয়েন আইয়ে এই জায়গায় খাইয়ে যান, মজা পাইবেন, আরও বেমাল আইটেম আছে। এই এরপরে এই মুই অবশেষে মোর প্লেটে লইতে আসি। এই দেখেন মুইকে আগে খাইয়ে লই অল্প দুঃখে মজা মজা পাইলে আরও মনে দেখছ না খালি এক গাবলা দিছে অথানি মোরা খাইতে পারি তিনজনে। এই এরপরে বিসমিল্লাহ কইয়া গরম মশলা এই ফুদিয়া ফুদিয়া মুই খাইতে আসি, এটা খাইয়ে মুই ভালোই টেস্ট পাইছি, মোর এমনি আবার নুডলস পছন্দ বুঝছেন। এগুলোর লাগে আবার সবজি মিক্স করা আসলে, সবজি আসলে ডিম আসলে এরপর আবার মুরগির মাংস আসলে। এই মোর স্বামী এবার কয়েকটা হুদে নুডলস খাওয়া এর লাগে আবার কাঁটা খাওয়া হয় আবার ওই কাঁটা সার্ভ করে দিতে আসে মগো দেখেন প্লেটে প্লেটে। এই এরপরে ওই খাইতে আসি আর মোরা একটু গল্প গুজব করতে আসি আর ভিডিও করতে আসি, ওর কামই চাই ভিডিও করা আর ছবি তোলা বুঝলেন। আপনাকে মজা দেওয়ার লাগে আমি ভিডিও করি, আপনারা মোর পাশে থাকেন, দয়া করে মোর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, মজার মজার বরিশালে ভিডিও পাইবেন আর লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকেন দয়া করে। এরপরে ওই দেখেন মুই সাবাইতে সাবাইতে আসি, এই সস লই লিছি দেখেন মুই কী সাবানটা সাবাই আর মোর স্বামী সাবাইতে আসি, ওই পেশে আবার ক্যামেরার ওই পেশে আবার মনন্দ সাবাইতে আসে। এইবারে ওই দেখেন রুস্টা মুই মজা করেই খাইছি, তাই যে আবার একটু ওই কাঁঠাটাও সাবান দিই, কিন্তু পিৎজা ওই এক পিস খাই আর খাই নাই আর এক পিস হেলাই দিয়েছি, হেলা খাইছে মানে মানে হেলাই দিছে যা করছে করছে। এবার মাইন্টুন ডিউটাও একটু খাইলাম, এই ধর মন নন্দে কী সাবান সাবাই কইতে মুখে ভিডিও করলেই হবে না, মন নন্দের ভিডিও একটু করি। এই ধর মন নন্দে আবার ওই কাঠার কাটা বেছে বেছে খাইতে আসে। এই এরপরে মাইন্টুন ডিউ খাইতে আসে মোর স্বামী, ময়ও খাইতে আসি। ওই ধর মোর স্বামী কাল খাইয়া কাল ফুললে গেছে এই বইয়ে রয়েছে কোনে, এইবার মুখ খাওয়াই গেছে, এইবার মোর হাউড়ের আর হাউড়ের লেগে পার্সেল লই লিছি। এই দেখেন মোর স্বামী এবার অবশেষে কার্ড দিয়ে পেমেন্ট করতে আসে, ওই দেখেন মোগো হয়েছে যাইয়া মনে হয় 2200 টাকা হয়েছে, হ্যাঁ 2200 টাকা গিয়েছে। এই এরপরে ওই দিয়ে দিতে আসে কার্ড দিয়া পেমেন্ট, এখন ওই বেড়ার মনে করছে ক্যাশ দেবে এর লেগে বেড়ায় হাতে আইসলে, পরে মোর স্বামী কেছে কার্ড দিয়ে পেমেন্ট করবে, এবার ওই বেড়া বান ওই ডেলো মেশিন ডেলো গিয়েছে। এবার ওই দেখেন মেশিনের মাধ্যমে টাকা দিয়ে দিয়েছে মোর স্বামী, এই এরপরে আবার 100টা আবার বকশিস দিয়েছে। হ্যাঁ মুখে একটু কম দে তাহা কেন আঁকা 100টাই দিই। হ্যাঁ অবশেষে মোরা চলে যাইতেছি মগো বাড়ি, ওই দেখেন যাওয়ার আগে আমরা একটু দেখাই যাই, ওই দেখেন সিঁড়ি দিয়ে মোরা নামে নেমে যাইতে আসি। হ্যাঁ এরপরে মোরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, এখন এই জায়গায় খারাই দিছি, রিক্সা তো পাই না, অবশেষে মোর স্বামী ওদিক কিন্তু বলাই আনছে রিক্সাওয়ালার কেউ কাকু এদিকে আর মোরা বাড়ি যাবো, মোর কুন্ডা ডাইস গানি নেই। তো বাই বাই গাইস, ভালো থাকেন আপনারা।